এদিকে আগামীতে সব সয়াবিন তেল বোতলজাত করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। দুপুরে পঞ্চগড় বাজারে সতর্কতামূলক অভিযান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, নোংরা পরিবেশে খোলা বাজারে পাম অয়েল তেল সয়াবিন তেল বলে বিক্রি করা হচ্ছে। বোতলজাত করা না হলে দায়ী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। জনবল কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সবার ঈদের ছুটি বাতিল করে বাজার তদারকি করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। সমস্ত সয়াবিন তেল আমরা বোতলজাত বা পাউচ প্যাকেট করে ফেলবো। এখানে যদি খরচ একটু বাড়ে, পাউচ প্যাক করলে আপনার 200-250 ml এর ছোট ছোট প্যাকেটও করা যাবে, তাতে যেটুকু খরচ বাড়বে তারপর মানুষ নিরাপদ থাকবে এবং সেখানে আমার ওই যে পাম তেলকে সয়াবিন করে বিক্রি করতে পারবে। আমরা তখন ওই কোম্পানিগুলোকে ধরতে পারবো যে এটা কোন কোম্পানি, আমরা টেস্টে পাঠালে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো।